করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ধান কাটার শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা, তখন স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে গাজীপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গাজীপুর থেকে তানজিদ আসাবের পাঠানো তথ্যচিত্র থাকছে নেক্সট রিপোর্টে, জানাচ্ছেন মাসুদ রানা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এক শতাধিক স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী শ্রীপুরে মাওনার পাথর থেকে দুই কৃষকের আট বিঘা জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামহীন চলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। উপকারভোগী দুই কৃষক বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছি না। এদিকে মহামারীর সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয় খুশি কৃষক সহ এলাকাবাসী। তারপরে আমার ক্ষেত পাকছি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এই কথা শুনি আমার ক্ষেতে আসছে, তারা আইসা এরা শতাধিক ইয়া লোক নিয়ে নেতাকর্মী নিয়ে আমার ক্ষেত কাটতেছে। আমার ধান পাইকে গেছে এই করোনা ভাইরাসের কারণে, কোন শ্রমিক পাইতেছি না। স্বেচ্ছাসেবক লীগের নেতা অ্যাডভোকেট মোশাররফ ভাই মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সারা দেশ লকডাউন থাকায় ধান কাটা শ্রমিক সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, এই বড় ধান যদি কৃষকের গলায় না ওঠে তাহলে দেশে খাদ্যের অভাব ঘাটতি দেখা দিতে পারে। সেই সংকটকে কাটানোর জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি, শ্রমিকের অভাবে যে সকল কৃষকরা ধান কাটতে না পারতেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে সকাল থেকেই আমরা এখানে প্রায় 100 দলীয় নেতাকর্মী একত্রিত হয়ে আমরা প্রায় 4 বিঘা ধান এখানে কেটে ফেলেছি এবং আরও 4 বিঘা ধান এখানে রয়েছে। আমরা এই ধানগুলো কেটে কৃষকের ঘোলায় তুলে দিব। এইভাবে যদি কোনো কৃষক শ্রমিকের সংকট অভাব বোধ করে আমাদেরকে যদি সেটা অবহিত করে, আমরা সেই কৃষকের পাশে আছি এবং কৃষকের পাশে থেকে সেই ধান কেটে তাদের গোলায় তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ধান কাটতে সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় বাঁচবে কৃষক, করোনা মহামারীতেও খাদ্য সংকট থেকে রক্ষা পাবে বাংলাদেশ। মাসুদ রানা, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন।